হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল। ওয়েলকাম টু ইয়েসআর টেকনিক্যাল। বন্ধুরা, আমাদের সঙ্গে অনেক সময় কি হয়, আননোন নাম্বার থেকে অনেক আননোন নাম্বার থেকে কল আসে এবং কল এসে তারা কিন্তু আমাদের ডিস্টার্ব করতে থাকে এবং আমরা জানতেও পারি না যে তার কে ফোন করছে, কোথা থেকে ফোন করছে, এটা কিন্তু কখনোই আমরা জানতে পারি না। তো বন্ধুরা, এটা বিশেষত মেয়েদের সঙ্গে হয়। তো এটা জানার জন্য আমরা কি করি, সবথেকে পুরনো যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটি হলো ট্রুকলার। কিন্তু ট্রুকলারে কিন্তু আমরা সবার ফটো দেখতে পাই না যে কে ফোন করেছে। আজকে আমি আপনাদের জন্য যে অ্যাপ্লিকেশনটি নিয়ে এসেছি সেটিতে আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন যে কে আপনাকে ফোন করছে এবং কোথা থেকে ফোন করছে। তো বন্ধুরা, এর জন্য শুধু আপনারা নম্বরটি নেবেন, নাম্বারটি নিয়ে হয় কপি করে ওখানে অ্যাপ্লিকেশনে পেস্ট করে দেবেন, না হলে নাম্বারটিকে সেভ করে নেবেন আপনার কন্ট্যাক্টে। সেভ করে নিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে কে আপনাদের ফোন করছে। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে এটা করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাতে কী হবে, নতুন ভিডিওর আপডেট কিন্তু আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট বন্ধুরা, চলুন দেখে নিই অ্যাপ্লিকেশনটি। ট্রুকলার কিন্তু না, এটা ট্রুকলার থেকে অনেক অনেক উন্নত এবং অনেক ভালো একটি অ্যাপ্লিকেশন। তো চলুন দেখে নিই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আইকন। দেখুন, আইকন দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশনটি যখন আমরা ফার্স্ট টাইম ওপেন করবো তখন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, ইংলিশই সবাই করবেন, অন্য ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে না হবে। তো গেট স্টার্টেড করবেন। গেট স্টার্টেড করার পর উই নিড অ্যাক্সেস, দেখুন এখানে কিছু পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করবেন, চারটে পারমিশন এখানে চাইবে। দেখুন, অ্যালাউ করার পর এখানে আমার নাম্বারটি কিন্তু চলে এসেছে। এখানে নাম্বারটি দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করলে এখানে ভেরিফাইং ইওর নাম্বার, অ্যাকাউন্ট ভেরিফাইড, আমার অ্যাকাউন্টটি কিন্তু আগে থেকেই ভেরিফাইড করা রয়েছে, তাই ভেরিফাই হয়ে গেছে। কন্টিনিউ করে দেবেন ভেরিফাইড হওয়ার পর। এখানে দেখুন ভেরিফাইড হয়ে গেছে। এবার দেখুন কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে। দেখুন অথোরাইজেশন অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড করে দিল। এখানে আপনার নাম দেবেন, আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে আমার নাম দিয়ে দিলাম এবং এখানে পারলে ফটো দিয়ে দেবেন এবং না পারলে নাও দিতে পারেন। দেখুন আমার আগে হয়তো ছিল, না পারলে নাও দিতে পারেন, যেটা ইচ্ছে করবেন। যদি ফটো দেওয়ার ইচ্ছে থাকে তাহলে ফটো দিয়ে নেবেন। তারপরে টাচ করবেন দিস ইজ মি। দেখুন দিস ইজ মিতে যখনই টাচ করবেন এখানে আপনাকে কিছু স্টেপ বলে দেবে যে এরকম করে এটা হয়, ওরকম করে এটা হয়। নেক্সট নেক্সট করে চলে আসবেন। এখানে দেখুন আরও তিনটি পারমিশন চাইবে, ওয়ার্ক ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার চলবে, সো পারমিশন আপনার কাছে চাইছে। এখানে পারমিশন অ্যালাউ করে দেবেন, প্লিজ এনেবল পারমিশন। দেখুন এখানে খুঁজে নেবেন আইকন অ্যাপটি, এখান থেকে অন করে দেবেন। অন করে দিলে দেখুন অ্যালাউড হয়ে গেল। ডিসপ্লে পপ আপ উইন্ডো, এটাকেও পারমিশন অ্যালাউ করে দেবেন। দেখুন এখানে অ্যালাউ টু ডিসপ্লে ওভার দ্য আদার অ্যাপস, দেখুন এটাকে অ্যালাউ করে দেওয়ার পর আর একটা অ্যালাউ চাইবে, সেটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে দেখুন হয়ে গেছে। এবার নেক্সট করবেন, আপনার সামনে কিন্তু দেখুন উই আর প্রিপেয়ারিং ইওর নিউ অ্যাড্রেস বুক। দেখেন এখানে কিন্তু নতুন যেসব নাম কিংবা নাম্বার যেগুলো আছে সেগুলোকেও কিন্তু নিজেরতে ক্যাপচার করে এবং রেডি করছে পুরো অ্যাপ্লিকেশনটিকে। তো রেডি হয়ে যাক, তারপর দেখছি। বন্ধুরা দেখুন এখানে আমার অ্যাড্রেস বুকটা পুরো লোডিং নিয়ে দেখুন এখানে কিন্তু খুলে গেছে। এখানে দেখুন প্রতিটা কন্ট্যাক্টসে কিন্তু আমার নামের পাশাপাশি ছবি রয়েছে, দেখুন ছবি কিন্তু রয়েছে। তো বন্ধুরা এখানে দেখুন আমাকে কিচ্ছু করতে হয়নি, যেসব আমার কন্ট্যাক্টে নামগুলি ছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ও ক্যাপচার করে তার মধ্যে যেসব কন্ট্যাক্টগুলো যে ছবিগুলো তাদের মানে নাম্বারটি কার সেরকম ছবি কিন্তু চলে এসছে। দেখুন এখানে কিন্তু আমার সব নাম্বারের মধ্যেই ছবি দেওয়া রয়েছে, এটা কিন্তু আমি আলাদা করে কখনো অ্যাড করিনি, অটোমেটিক এটা অ্যাড হয়ে গেছে। আপনি যখন প্রথমবার অ্যাপ্লিকেশনটি খুলবেন দেখবেন আপনার যে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরপরই আপনার কন্ট্যাক্টে যত রকম নাম্বার রয়েছে সবার কিন্তু পিকচার কিন্তু দেখিয়ে দেবে এরা যে এটাই হলো এর নাম্বার। তো বন্ধুরা এরপরে কী হবে, যদি ধরুন আপনাদের একটি আননোন নাম্বার থেকে ফোন করছে তখন কী করবেন, তখন কী করবেন। ধরুন আমি এখানে একটি আমার নাম্বার আমি এখানে সিলেক্ট করে নিই, এখানে আমি এই নাম্বারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে আমি নাম্বারটি কপি করে নিই, কপি করে নেওয়ার পর কপি টু ক্লিপবোর্ড করে নিলাম। দেখুন কপি করে নেওয়ার পর আমি অ্যাপ্লিকেশনে চলে আসলাম, অ্যাপ্লিকেশনে চলে এসে সার্চে চলে যাবেন। সার্চের এখানে এসে জাস্ট নাম্বারটি এখানে পেস্ট করবেন, পেস্ট করে দিলে দেখুন আমার নাম্বারটি সেভ করা রয়েছে। তো এখানে টাচ করবেন, দেখুন এখানে তার কিন্তু প্রোফাইল কিন্তু ফটো দেখতে পাবেন। এখানে কিছুটা সময় নিচ্ছে, দেখুন এখানে মোডটা দেখুন চলছে, কিছুটা সময় নিচ্ছে, তো তার ফটো কিন্তু এখানে রয়েছে। আর যদি ধরুন কোনো কারণে তার ফটোটি আপনি দেখতে পাচ্ছেন না তখন কী করবেন আমি আপনাদের বলে দিই। দেখুন ওই নাম্বারটি আমার এখানে, এই যেটি আমার বন্ধুটির সৌমেন নাম, তার নাম্বার এখানে সেভ করাই রয়েছে। তো লেট হবে একটু, নেট আমার ইন্টারনেট একদম স্লো আছে। ধরুন আপনি কোনো কারণে সার্চ করে দেখতে পাচ্ছেন না,
তখন কিচ্ছু করবেন না, ডিরেক্ট নাম্বারটিকে নেবেন এবং নাম্বারটিকে নিয়ে আপনার কন্ট্যাক্টসে কিন্তু সেভ করে নেবেন। সেভ করে নিলে কী হবে, আপনার কন্ট্যাক্টসে সেভ হয়ে যাওয়ার পর, সেভ হয়ে গেলেই দেখুন এখানে যেমন অটোমেটিক চলে এসছে ফটোগুলো, আপনার কিন্তু অটোমেটিক ফটোগুলো অ্যাপ্লিকেশনটি আপনার কন্ট্যাক্টের ওপর ফটোটা অটোমেটিক অ্যাড করে দেবে এবং আপনি কিন্তু দেখতে পারবেন যে কে সেই আননোন মানুষ যায় আপনাকে ফোন করে ডিস্টার্ব করছিল। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ইউজ করুন, দারুণ একটি অ্যাপ্লিকেশন। অবশ্যই ট্রুকলার যদি আপনার মোবাইলে থাকে তাহলে ট্রুকলারের থেকে এটা একবার ব্যবহার করে দেখুন, যদি ভালো লাগে তবে এটা ব্যবহার করবেন, নাহলে ট্রুকলার তো রয়েছে, তো দেখুন ইউজ করে। আশা করছি অ্যাপ্লিকেশনটি ভালো লাগবে, দারুণ অ্যাপ্লিকেশন। আর বন্ধু আমাদের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাতে কী হবে নতুন ভিডিওর আপডেট কিন্তু আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।